নেত্রকোনায় ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে আনন্দবাজার মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পশ্চিম নাগড়া যুব সমাজ আয়োজিত খেলায় দরগা বাড়ি স্পোর্টিং ক্লাবকে 1-0 গোলে পরাজিত করে ডিজে সিক্স স্টার নিজামপুর। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল ইন্দুপাল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ, জেলা ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান সাঈদ সহ অনেকে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।